ভারত সরকারে ইউক্রেনের সীমাত থকা গোটেই কেখন রাষ্ট্রলৈ চারিজনকৈ কেবিনেট মন্ত্রী পঠাইছে, যাতে ভারতীয় সকলের উদ্ধার কার্যত গতি আনিব পৰা যায়। আৰু আমিও ভারত সরকারের লগত সঘনাই যোগাযোগ করে আছো, যাতে অসমৰ ছাত্র ছাত্রী সকলকো আমি সুরক্ষিতভাবে উভতাই আনিব পাৰো। ভারত সরকারে ইউক্রেনের সীমাত থকা গোটেই কেখন রাষ্ট্রলৈ চারিজনকৈ কেবিনেট মন্ত্রী পঠাইছে, যাতে ভারতীয় সকলের উদ্ধার কার্যত গতি আনিব পৰা যায়। আৰু আমিও ভারত সরকারের লগত সঘনাই যোগাযোগ করে আছো, যাতে অসমৰ ছাত্র ছাত্রী সকলকো আমি সুরক্ষিতভাবে উভতাই আনিব পাৰো। ভারত সরকারে ইউক্রেনের সীমাত থকা গোটেই কেখন রাষ্ট্রলৈ চারিজনকৈ কেবিনেট মন্ত্রী পঠাইছে, যাতে ভারতীয় সকলের উদ্ধার কার্যত গতি আনিব পৰা যায়। আৰু আমিও ভারত সরকারের লগত সঘনাই যোগাযোগ করে আছো, যাতে অসমৰ ছাত্র ছাত্রী সকলকো আমি সুরক্ষিতভাবে উভতাই আনিব পাৰো। ভারত সরকারে ইউক্রেনের সীমাত থকা গোটেই কেখন রাষ্ট্রলৈ চারিজনকৈ কেবিনেট মন্ত্রী পঠাইছে, যাতে ভারতীয় সকলের উদ্ধার কার্যত গতি আনিব পৰা যায়। আৰু আমিও ভারত সরকারের লগত সঘনাই যোগাযোগ করে আছো, যাতে অসমৰ ছাত্র ছাত্রী সকলকো আমি সুরক্ষিতভাবে উভতাই আনিব পাৰো। ভারত সরকারে ইউক্রেনের সীমাত থকা গোটেই কেখন রাষ্ট্রলৈ চারিজনকৈ কেবিনেট মন্ত্রী পঠাইছে, যাতে ভারতীয় সকলের উদ্ধার কার্যত গতি আনিব পৰা যায়। আৰু আমিও ভারত সরকারের লগত সঘনাই যোগাযোগ করে আছো, যাতে অসমৰ ছাত্র ছাত্রী সকলকো আমি সুরক্ষিতভাবে উভতাই আনিব পাৰো। ভারত সরকারে ইউক্রেনের সীমাত থকা গোটেই কেখন রাষ্ট্রলৈ চারিজনকৈ কেবিনেট মন্ত্রী পঠাইছে, যাতে ভারতীয় সকলের উদ্ধার কার্যত গতি আনিব পৰা যায়। আৰু আমিও ভারত সরকারের লগত সঘনাই যোগাযোগ করে আছো, যাতে অসমৰ ছাত্র ছাত্রী সকলকো আমি সুরক্ষিতভাবে উভতাই আনিব পাৰো। ভারত সরকারে ইউক্রেনের সীমাত থকা গোটেই কেখন রাষ্ট্রলৈ চারিজনকৈ কেবিনেট মন্ত্রী পঠাইছে, যাতে ভারতীয় সকলের উদ্ধার কার্যত গতি আনিব পৰা যায়। আৰু আমিও ভারত সরকারের লগত সঘনাই যোগাযোগ করে আছো, যাতে অসমৰ ছাত্র ছাত্রী সকলকো আমি সুরক্ষিতভাবে উভতাই আনিব পাৰো। ভারত সরকারে ইউক্রেনের সীমাত থকা গোটেই কেখন রাষ্ট্রলৈ চারিজনকৈ কেবিনেট মন্ত্রী পঠাইছে, যাতে ভারতীয় সকলের উদ্ধার কার্যত গতি আনিব পৰা যায়। আৰু আমিও ভারত সরকারের লগত সঘনাই যোগাযোগ করে আছো, যাতে অসমৰ ছাত্র ছাত্রী সকলকো আমি সুরক্ষিতভাবে উভতাই আনিব পাৰো। ভারত সরকারে ইউক্রেনের সীমাত থকা গোটেই কেখন রাষ্ট্রলৈ চারিজনকৈ কেবিনেট মন্ত্রী পঠাইছে, যাতে ভারতীয় সকলের উদ্ধার কার্যত গতি আনিব পৰা যায়। আৰু আমিও ভারত সরকারের লগত সঘনাই যোগাযোগ করে আছো, যাতে অসমৰ ছাত্র ছাত্রী সকলকো আমি সুরক্ষিতভাবে উভতাই আনিব পাৰো।